আমি সীমা দিয়ে বলছি কুচবিহার থেকে। কোনো ফ্যামিলিতে ভাই বোন দুজনেই আছে, কিন্তু ভাইকে আলাদাভাবে দেখা হয় আর তার বোনকে আলাদাভাবে দেখা হয়, কেন মেয়েদের কেন প্রাধান্য দেওয়া হয় না? আবারও ঘুরে ফিরে সেই একই প্রশ্ন, মেয়েদের কেন প্রাধান্য দেওয়া হয় না? একই ফ্যামিলিতে ভাই বোন দুজনেই থাকা সত্ত্বেও বোনকে গুরুত্ব দেওয়া হয় না, ভাইকেই গুরুত্ব দেওয়া হয়, এটা কেন? এই প্রশ্ন বারবারই ঘুরে ফিরে আসছে, সুতরাং উত্তর সেই একই রকম। তবুও দিদি একটু বলুন। একজন মহিলা, সে যখনই একটা কন্যা সন্তানকে জন্ম দিচ্ছেন, তখনই তার মধ্যে সেই কনফিউশনটা আবারও ফিরে আসছে, কারণ তিনি তার নিজের লাইফটা দেখেছেন। হ্যাঁ, যে আমি তো কখনো কোনো অধিকার পাইনি, সম্মান পাইনি, তাহলে এ তো মেয়ে হয়ে জন্ম নিয়েছে। এর আগেও বোধহয় একটা প্রশ্ন ছিল যে কন্যা ভ্রূণ হত্যার ঘটনা এখনো চলছে, মেয়ে জন্ম নিলে ঠিক সেরকম আনন্দ পরিবারের মধ্যে হয় না যেটা ছেলে হলে একটা উৎসব মানানো হচ্ছে, মেয়ের ক্ষেত্রে সেরকম কিছুই করা হচ্ছে না। ছেলে হলে চারিদিকে শাঁখ বাজানো হয়, পাড়া শুদ্ধ মিষ্টি খাওয়ানো চলে, কিন্তু মেয়ে হলে একটা হলুদ ধ্বনিও হয় না। কোথাও না কোথাও একটা সাবকনসিয়াস মাইন্ডে মায়েদের মধ্যেই এটা ঢুকে আছে, যদি মেয়ে হয় তাহলে তাকেও কিন্তু বাস যেটা তার সঙ্গে হয়েছে সেটাও সেই মেয়ের সঙ্গে হবে। হ্যাঁ, বড় জোর আজকের মায়েরা এটুকু করে দিতে পাচ্ছেন যে হ্যাঁ তুমি নিজের পায়ে দাঁড়াও, এটুকুই হচ্ছে, কিন্তু এই যে গভীর মানসিকতার পরিবর্তন এটা কিন্তু মায়েরা মেয়েদেরকে দিতে পাচ্ছেন না, কেননা কোথাও না কোথাও তারাই এই ধরনের নেগেটিভিটির মধ্যে জড়িয়ে রয়েছেন। তাই আজ মায়েদের এটা একটা বড় রেসপন্সিবিলিটি যে আগে নিজেকে সকল বন্ধন থেকে মুক্ত করে দিন, নিজের মধ্যে সেই মুক্তির আস্বাদ নিয়ে আসুন, আপনি নিজে কত সুন্দর, নিজে কত স্বতন্ত্র, আর মেয়েকেও শেখান বাহ্যিক রূপে কোনো আড়ম্বর নাই বা হলো, উলুধ্বনি শঙ্খধ্বনি মিষ্টি মুখ নাই বা হলো, কিন্তু আমার যে সত্তা, আমার যে নিজস্বতা, আমাকে যে ঈশ্বর যেভাবে তৈরি করে পাঠিয়েছেন, আমার কতটা গুরুত্ব মাহাত্ম্য আছে আমার পরিবারে, সমাজে, দেশে তথা বিশ্বে, আর কর্মের মাধ্যমে সেটাকে ফুটিয়ে তোলা। সেই রবীন্দ্রনাথ বলেছেন, ওগো বাঁশিওয়ালা তোমার ডাক শুনে বেরিয়ে আসুক ঘোমটা খোসা নারী, মানে ঘোমটা পড়া তাকে আর চলবে না, ঘোমটা খসিয়ে আগে নিজের ভেতর থেকে তার শক্তিটাকে বের করে আনতে হবে, তবেই সে অন্যকে পরিবর্তন করতে পারবে, তার কন্যাকে পরিবর্তন করতে পারবে। তাই ছেলে, দেখুন মায়ের কাছে ছেলেরও একটা সম্মান আছে, ছেলেকেও আমাদের সেভাবেই তৈরি করতে হবে, তোমরা দুজন সমান। মেয়েকে যেমন শেখানো হয় যে ভাইয়ের যত্ন নাও, দেখো ওর প্রয়োজন আছে কি আছে না আছে এটা দেখা, সেরকম ছেলেকেও ট্রেনিং দেওয়া, যে শুধু বোন রাখি বেঁধে দেবে, বোনকে সুরক্ষিত রাখা সেটা ভাইয়ের দায়িত্ব, এটা ভালো কথা, কিন্তু একই জ্ঞান মেয়েকেও শেখানো যে তোমারও ভাইকে সুরক্ষিত করা, তাকে দেখাশুনো করার দায়িত্ব তোমার। তাহলে শিক্ষাটা যেন দুজনের জন্য সমান হয়, এই নৈতিক শিক্ষাটা, মানবিকতার শিক্ষাটা দুজনের ক্ষেত্রে সমান হয়, তো একজন মাই পারেন সমাজের এই আমূল পরিবর্তনটা আনতে, কেননা তার সূত্রপাত, তার বীজ কিন্তু একটা ফ্যামিলি থেকেই তৈরি হচ্ছে। গর্ভাবস্থায় যখন শিশু থাকছে তখন থেকে মায়ের এরকম উচ্চ চিন্তাধারা থাকা উচিত। আজকে যত মহান পুরুষদের আমরা দেখছি তার পেছনে তো একটা নারী অবশ্যই, তার মানসিকতা, তার সেই মাতৃত্বের একটা শক্তি, একটা লালন পালন করার যে টেকনিক, সেগুলোই কিন্তু ধীরে 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 তার ব্যক্তিত্বের মধ্যে ফুটে ওঠে, পরবর্তীকালে আমরা তাকে মহান পুরুষ হিসেবে দেখছি, কিন্তু সেই নারীর যে একটা গুপ্ত রূপে সাধনা তার পেছনে ছিল, সেই সন্তানকে বড় করার পেছনে, সেটা তো আমরা সবসময় দেখতে পাই না, কিন্তু আছে তো সাধনা, অবদান তো রয়ে গেছে, রয়ে গেছে। তাই মায়েদের আজকে বড় সাধক হতে হবে, তপস্বিনী হতে হবে, শুধু সন্তানের জন্ম দেওয়া নয়, সন্তানকে গর্ভ অবস্থা থেকে সেই শ্রেষ্ঠ সংস্কার দিতে থাকা, তার সিঞ্চন শ্রেষ্ঠ চিন্তনের দ্বারা। খুব সুন্দর বলেছেন।